তুষার দে পেন্টিংস। তো আশা করি সবাই জানো যে আমি কি রিলেটেড ভিডিও দিয়ে থাকি এই চ্যানেলে। আমি পেন্টিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি এবং আমি লাস্ট 3 ইয়ার্স টু 4 ইয়ার্স ধরে আমি এই চ্যানেলে পেন্টিং ভিডিওস দিচ্ছি এবং দেখতে পাচ্ছি তোমরা অনেকেই খুব পছন্দ করেছো ভিডিওগুলোকে। তো আজকে বেসিক্যালি চ্যানেলের প্রথম ফেস ক্যাম ভিডিও আমি আপলোড করছি। আজকে আমি অয়েল প্যাস্টেল যে মিডিয়ামটা আছে সেই মিডিয়ামের ব্যাপারে কিছু ডিসকাস করব তোমাদের সাথে। আমার মনে হলো অনেক দিন মানে নর্মাল পেন্টিং ভিডিও দেওয়া হচ্ছে, তো এবার হয়তো কিছু ডিসকাশন করলে তোমাদের সাথে ভালো হয় এবং তোমাদের হয়তো কিছু সাহায্য হতে পারে এই ব্যাপারে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ডাইরেক্ট টপিকে ঢুকাই। তোমরা জানো অয়েল প্যাস্টেল খুবই সুন্দর একটা মিডিয়াম। তো শুধু অয়েল প্যাস্টেলের জন্য নয়, যে যতগুলো মিডিয়াম আছে আর কি পেন্টিংয়ের মধ্যে, অয়েল প্যাস্টেল হয়ে গেলো, ওয়াটার কালার, পেন্সিল স্কেচ, কালার পেন্সিল, যত মিডিয়াম আছে সব মিডিয়ামের মধ্যেই সবচেয়ে প্রথম গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো মেনলি ড্রয়িংটা আর কি। তো সবচেয়ে প্রথমে আর কি যারা যারা অয়েল প্যাস্টেল করছো বা করবে, শুরু করবে ভাবছো, মানে একদমই শুরুর স্টেপ এটা, তো সবচেয়ে প্রথমে তোমাদের আগে নিয়ে তোমরা যে জিনিসটা আগে ড্রয়িং করতে চাইছো বা যে ছবিটা আঁকতে চাইছো সেই ছবিটার বেস হচ্ছে ড্রয়িং। সেই ছবির লাইন ড্রয়িংটা তোমাদের সব থেকে আগে সুন্দর করে করতে হবে, একদম ধরে ধরে নিট করে সুন্দর করে ড্রয়িংটা করতে হবে। যারা প্রথম শুরু করছো তাদের তো প্রথম প্রথম ইরেজার ইউজ একটু করতেই হবে, কিন্তু যারা অনেক বছর ধরে ছবি আঁকা শিখছো তারা চেষ্টা করো ইরেজারটা যতটা কম ইউজ করা যায়, কারণ ইরেজার ইউজ করা পেপারের পক্ষে মানে একদমই ভালো না, পেপারের গ্রেনটা একদমই উঠে যায় এবং কালার পরে করতে গেলে অনেক রকম অসুবিধা হয়। তো সবচেয়ে প্রথম পয়েন্ট, বেসিক পয়েন্ট হলো তোমাদের ড্রয়িংটা খুব সুন্দর করে নিট করে করতে হবে। তার জন্য একটাই ওয়ে রয়েছে বেশি বেশি করে জাস্ট ড্রয়িং, ফ্রি হ্যান্ড ড্রয়িং তোমরা প্র্যাকটিস করতে পারো। যে কোনো মানে যে কোনো মিডিয়ামটাকে ঠিক করে শিখতে গেলে তোমাদের আগে ড্রয়িংটা প্র্যাকটিস করতে হবে। তো এইটা প্রথম একটা পয়েন্ট অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে, যে তোমাদের ড্রয়িংটা খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। ড্রয়িংটা ঠিকঠাক করে হয়ে যাওয়ার পর দ্বিতীয় পয়েন্ট আসছে আমাদের ড্রয়িংয়ের পর, যেটা সেটা হচ্ছে কালারিং। তো কালারিংয়ের জন্য মেনলি হলো প্রথমে আমরা যে ছবি আঁকি না কেন, যেটা সিনারি হতে পারে বা কোনো স্টিল লাইফ হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, সবসময় সব তোমাদের লক্ষ্য রাখতে হবে যখন তোমরা কালার করছো মানে পেপারের টপ কর্নার থেকে তোমরা কালার শুরু করবে, মানে পেপারের লেফট হ্যান্ড সাইড থেকে তোমরা যদি কালারটা শুরু করো, লেফট থেকে রাইট তোমরা গ্র্যাজুয়ালি এইভাবে ফিনিশ করতে করতে, মানে ওপর থেকে শুরু হবে ব্যাপারটা এবং ওপর থেকে ফিনিশ করতে 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 তোমরা পুরো ড্রয়িংটাকে তোমরা ফিনিশ করবে। এইটা করলে তোমাদের মেনলি সুবিধাটা এই হবে, স্টেপ বাই স্টেপ ফিনিশ হবে এবং ছবিটা কোনো রকম গণ্ডগোল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো তোমাদের এই একদম প্রথম, ধরো তোমরা কোনো একটা সিনারি করছো, সিনারি করার জন্য তোমাদের সবচেয়ে আগে কালার করতে হবে একদম ব্যাকগ্রাউন্ডটা, স্কাই থেকে তোমাদের শুরু করতে হবে। ধরো তোমাদের তোমরা যে ছবিটা করো সেটাতে কোনো বুশেস রয়েছে, সেই বুশেসটা করতে পারো, বা পেছনে কোনো ল্যান্ড রয়েছে সেই ল্যান্ডটা করতে পারো। ব্যাকগ্রাউন্ডে যাবতীয় জিনিসপত্র তোমরা তোমাদের ছবিতে যেগুলো রয়েছে সেগুলো তোমরা আগে কালার করে নাও অয়েল প্যাস্টেলের ক্ষেত্রে অয়েল। তারপরে ব্যাকগ্রাউন্ডের জিনিস ফিনিশ হয়ে যাওয়ার পর তোমরা মেন যে সাবজেক্টটা আছে ছবির মধ্যে, তোমাদের সেটা কোনো বাড়ি হতে পারে, কোনো গাছ হতে পারে, কোনো ফিগার হতে পারে, ফিগারেটিভ কম্পোজিশন করলে ফিগার হতে পারে, যে জিনিসটা তোমাদের সামনে আছে মানে মেন ফোকাসে যেটা আছে সেটা তোমরা পরে করো। প্রথমেই সবার প্রথমে তোমরা ব্যাকগ্রাউন্ডটাকে ভালো করে ধরে ধরে ফিনিশ করো, বেস কালারগুলো যেখানে যা যা আছে স্কাইতে, গাছে, বাড়িতে, ল্যান্ডে যা যা কালার আছে সব বেস কালারগুলো তোমরা আগে করে নাও ব্যাকগ্রাউন্ডটা। দেন তোমরা সামনে যে টপিকটা, সামনে যে সাবজেক্টটা রয়েছে তোমাদের সেই সাবজেক্টের উপর তোমরা দেন ফোকাস করো ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাওয়ার পরে। কালার করার ক্ষেত্রে আরেকটা জিনিস বলে রাখি, মানে যেহেতু তোমরা মানে ড্রয়িং হয়ে যাওয়ার পর কালারটা করছো, কালার প্রথমেই একদম ডার্ক ডার্ক কালার না দেওয়াই ভালো, একদমই উচিত নয় ডার্ক ডার্ক কালার দেওয়া। তো প্রথমে তোমাদের যে যে ছবি আঁকো সেই ছবিতে যে কালারটা দেওয়া উচিত সেই কালারের একটা হালকা টোন দেখবে বক্সে নিশ্চয়ই অ্যাভেলেবেল থাকে। যেমন ধরো তোমরা কোনো একটা গাছ করছো, ঠিক আছে, এবার গাছের মধ্যে তো অনেক কালার থাকে, লেমন ইয়েলো থাকে, গ্যাম্বুজ ইয়েলো, লাইট গ্রিন, মিডিয়াম গ্রিন, লিপ গ্রিন, ডার্ক গ্রিন, কুশন ব্লু থাকে। তো প্রথমেই যদি আমরা একদমই ডিপ করে গ্রিন দিয়ে দিই জিনিসটা দেখতে ভালো লাগে না, একদমই মানে রিয়েল লাগে না, ন্যাচারাল লাগে না। তো তোমরা এই ক্ষেত্রে করতে পারো কি, তোমরা যে কোনো অবজেক্টই করো না কেন, যে কোনো সিনারি করো, প্রথমে
একদম লাইট কালার থেকে শুরু করা। সাপোজ গাছ করার সময় তোমরা প্রথমের দিকে একটু ইয়েলো দিলে, ইয়েলোর পর ধরো তোমরা একটু লাইট গ্রিন দিলে, তারপর মিডিয়াম গ্রিন দিলে, মানে কালারটা ডার্ক দেবে তোমরা ঠিকই, কিন্তু আস্তে আস্তে লাইট টু ডার্কে তোমরা শিফট করবে। প্রথমে লাইট কালারগুলো দিয়ে নাও, তারপরে আস্তে আস্তে তোমরা ডার্ক কালারের দিকে আস্তে আস্তে শিফট করো। তো এইভাবে পুরো ছবিতে হালকা হালকা করে বেস কালারগুলো দেওয়ার পর তোমরা লাইট টোনটা দিলে, তারপরে যেখানে যেখানে তোমাদের একটু হাইলাইট করার কথা মনে হবে তোমরা সেই কালারগুলো দিতে পারো হালকা হালকা করে। বেশি ডিপ করে সেকেন্ডবারে দেওয়াটা উচিত নয়, মোটামুটিভাবে তোমরা একটু দিতে পারো। যেমন ধরো কোনো তোমরা তোমার ছবিতে কোনো বাড়ি রয়েছে, বাড়ির তলায় একটু হাইলাইট দিতে পারো, বাড়ির যেখানে শ্যাডো পড়েছে, যেখানে যেখানে ছবিটা যেরকম ছবি তোমরা চুজ করেছো সেই ছবির অ্যাকর্ডিং যেখান থেকে ছবিতে লাইট আসছে, লেফট সাইড থেকে হতে পারে, রাইট সাইড থেকে হতে পারে, সেইটা বুঝে নিয়ে তোমাদের ছবিতে একটু একটু করে হাইলাইট দেওয়া খুব দরকার। তখন যেহেতু দেওয়া হয়ে গেছে, সেকেন্ড লেয়ারে তোমরা একটু একটু করে ডিটেল অ্যাড করতে পারো। যেমন একটু ল্যান্ডের মধ্যে একটু গ্রাসেস অ্যাড করতে পারো, গাছের পাতার মধ্যে একটু ডিটেল অ্যাড করতে ডিটেল করতে পারো, তারপর গাছের গুড়ির মধ্যে একটু টেক্সচার অ্যাড করতে পারো কালার দিয়ে। যেরকম শেপ তোমরা দিতে চাও বা যে ছবি করছো বা যে ছবি তোমরা দেখে করছো সেই ছবি অনুযায়ী যেরকমভাবে ছবিটাকে ফিনিশ করতে চাইছো সেইভাবে তোমরা এই জিনিসগুলোকে ছবির মধ্যে অ্যাড করতে পারো। এবং অ্যাড করার সময় মাথায় রাখতে হবে মানে খুব বেশি যেন এই জিনিসগুলো একেবারেই নয়, ছবি মানে মেন যে ছবিটা করছো, যেমন তোমরা ধরো কোনো সিনারি করছো, সিনারির মধ্যে ধরো যে জিনিসটা তোমার ফোকাসে রয়েছে সেইটার মধ্যে ডিটেলটা একটু বেশি থাকবে স্বাভাবিকভাবে। এবং ব্যাকগ্রাউন্ডের যে জিনিসপত্রগুলো থাকবে, যেমন কোনো ঝোপঝাড় হয়ে গেলো, বাড়ি ঘর হয়ে গেলো, সেটাতে সামনে যে জিনিসটা ফোকাসে রয়েছে সেই জিনিসটার কম্প্যারিজনে পেছনের ডিটেলটা একটু কম থাকবে। নাহলে কী হয়, নাহলে মানে পুরো দিকেই আর কি পুরো ছবিটাতে ডিটেল হয়ে গেলে আর কি মানে কিছু ক্ষেত্রে আর কি দেখতে ভালো লাগে না। যেই জিনিসটা ফোকাসে রয়েছে সেই ফোকাসের মধ্যে যদি সেই টপ যে সেই অবজেক্টটার মধ্যে যদি ফোকাসটা থাকে তাহলে ছবিটা দেখতে ভালো লাগে আর কি। যে কালারই যে কোম্পানিরই তোমরা কালার ইউজ করো না কেন, সেই কোম্পানির কালারের বক্সের মধ্যে তোমরা মানে ধরো তোমরা 25 শেডস, তো অতটা শেডস থাকে না, শুধুমাত্র অতটা ইউনিক কালার্স আমরা দেখতে পাই না। যদি তোমরা কোনো যে ব্র্যান্ডেরই কালার ইউজ করো সেই ব্র্যান্ডের কালারের যদি তোমরা 50 শেডস ইউজ করে থাকো তো সেখানে দেখতে পাবে অনেক ইউনিক কালার্স থাকে, যেমন রেড, ভায়োলেট, টার্কয়েস, এমারাল্ড গ্রিন, প্রুশন গ্রিন, এরকম বিভিন্ন বিভিন্ন অনেক কালার থাকে, পেল ব্রাউন থাকে, পেল ইয়েলো থাকে, অনেক সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট কালার থাকে, ইউনিক কালার, যেগুলো আমরা মানে সচরাচর ইউজ করে থাকি না আর কি আমাদের ছবিতে। তো তোমরা কী করতে পারো, মানে বেস কালার বা একটু একটু হাইলাইট হয়ে যাওয়ার পর এই যে ইউনিক কালারগুলো আছে, যেমন এমারাল্ড গ্রিন হয়ে গেলো, টার্কয়েস হয়ে গেলো, তারপর ব্লুয়ের অনেক শেডস থাকে, গ্রিনের তো অনেক শেড, 9-10 করে শেড থাকে, এই কালারগুলোকে তোমরা একটু একটু করে টাচ আপস দেওয়ার জন্য, তোমরা ফিনিশিং টাচ দেওয়ার জন্য এইগুলোকে ব্যবহার করতে পারো নিজেদের ছবিতে। কারণ এই ছবিগুলো তো মানে এই কালারগুলো তো খুবই মানে ইউনিক কালার নিজের মানে একটা দিক থেকে, তো ছবিটাকে খুবই সুন্দর করে তোলে মাঝে মধ্যে মানে ঠিকঠাক। আর এই জিনিসটা মাথায় রাখতে হবে মানে তোমরা ইউজ করার ক্ষেত্রে মানে ছবিটা সুন্দর করছে মানে এই নয় যে তোমরা একেবারে মন ইচ্ছা মতো একদম ঘষে দিলে যেখানে ইচ্ছা, ওই রকম নয়, যেখানে যতটুকু মনে হবে দিলে ভালো লাগবে সেই কালার এই কালারগুলো তোমরা একটু আধটু তোমরা ইউজ করতে পারো, তাতে ছবিটা আরও দেখতে বেশি ভালো লাগে। এছাড়া সাপোজ তোমাদের পুরো কালার করা হয়ে গেছে, হাইলাইট করা হয়ে গেছে, ফিনিশিং টাচেসও দেওয়া হয়ে গেছে, লাস্টে তোমরা কী করতে পারো, তোমরা একদম একটু আধটু জাস্ট মানে একটু ব্ল্যাকের যদি টাচ দিতে চাও সেই ক্ষেত্রে তোমরা ব্ল্যাক কালার মানে অয়েল প্যাস্টেলের বক্সে ব্ল্যাক যে কালারটা থাকে সেটা ইউজ না করে আমি রেকমেন্ড করবো তোমাদের, তোমরা যদি গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করো তাহলে সেটা আরও বেশি বেটার হয়, সে গ্লাস মার্কিং পেন্সিল ব্ল্যাকটা ইউজ করতে পারো। এছাড়া ব্ল্যাক ছাড়াও তোমরা গ্লাস মার্কিং পেন্সিল রেড, ইয়েলো, গ্রিন, ব্লু এই কালারগুলো কালার অপশানগুলো পেয়ে যাবে। অনেক ফাইন ডিটেল অ্যাড করার জন্য তোমরা এই কালারগুলো ইউজ করতে পারো। এছাড়া মানে তোমরা যদি এই কালারগুলো ইউজ না করো, তোমরা ছবি কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে তোমরা বিভিন্ন মানে ছোটো ছোটো জায়গাগুলোতে তোমরা একটু ফিনিশিং টাচ দিতে পারো, কিছু হাইলাইট করতে পারো, কোনো ডার্ক পজিশানগুলোকে একটু ডেপথটা বাড়িয়ে দিতে পারো যাতে ছবিটা আর কি আর একটু দেখতে সুন্দর হয়, আর একটু ভালো লাগে দেখতে পারো। আমরা তো সেটাই ট্রাই করবো যে মানে আমরা যেভাবেই করি ছবিটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যাতে ছবিটা দেখতে সুন্দর হয় সবার কাছে। তো এছাড়া ছবি আঁকার ক্ষেত্রে এই মানে অয়েল প্যাস্টেল করার জন্যে
এই বেসিক জিনিসগুলো মাথায় রাখলেই হবে, মানে খুবই সিম্পল একটা জিনিস। মানে যারা ছবি আঁকতে চাইছো, মানে বা শুরু করবে ভাবছো, বা অনেকদিন ধরে আঁকছো হয়তো মনে হচ্ছে যে ইম্প্রুভ হচ্ছে না সেই রকমভাবে, তো তোমরা এই পয়েন্টসগুলোকে ফলো করতে পারো। আর এই যে কালারের টেকনিকগুলো বললাম সেই কালারগুলোকে, আর আরেকটা জিনিস, কালার করার সময় কেউ মানে কালার একেবারে ঘষে দেবে না পুরো ছবির মধ্যে। মানে ধরো মানে আকাশে ব্লু রয়েছে, মানে একদমই গায়ের জোরে একেবারে পুরো ডিপ ব্লু অনেকে করে দেয় আমি দেখেছি, তো সেটা না করাই ভালো। তো তোমরা ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিয়ে কালার মানে ছবিটাকে ফিনিশ করার চেষ্টা করো, এতে কোনো রকম সিঙ্গেল কালার ইউজ না করার চেষ্টা করো, কারণ কালারের ভ্যারিয়েশন বজায় রাখার চেষ্টা করো। সাপোজ স্কাইতে একটা ব্লু না দিয়ে দুটো তিনটে ব্লু মিক্স করে সুন্দর করে স্ট্রোক দিয়ে, ছোটো ছোটো স্ট্রোক দিয়ে দিয়ে ধরে 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 ছবিটাকে ফিনিশ করার চেষ্টা করো। বেশ কিছু মানে ব্র্যান্ডের কালার আর কি মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, যেমন ক্যামেল হয়ে গেল, ডমস হয়ে গেল, পোলো, ফেবার ক্যাসেল, এইগুলো অ্যাভেলেবেল থাকে, মানে মেনলি ইন জেনারেল এইগুলোই অ্যাভেলেবেল থাকে। আমি পার্সোনালি মানে আমি এই পোলো ব্র্যান্ডটাকে ইউজ করি, মানে আগে আমি ক্যামেল করতাম, এখন আমি পোলো ব্র্যান্ডটাকে ইউজ করি, মানে এখন বলতে প্রায় 3-4 বছর হয়ে গেল এরকম পোলো ব্র্যান্ডটাকে ইউজ করি। ক্যামেলের থেকে আমার মনে হচ্ছে পোলো ব্র্যান্ডটা বেটার, আর কালারটা একটু সফট বলে, আর একটার উপর একটা কালার আরও খুব সুন্দর করে মানে নিয়ে নেয় আর কি, হাইলাইটটা খুব সুন্দর করে নেয়। এর মানে এই নয় যে ক্যামেলটাকে খারাপ করছি, ক্যামেলটাও আমি একসময় ইউজ করতাম, কিন্তু ক্যামেলটা ঠিক আছে, বাট পোলোর মতো বেটার নয়, একটু একটু ঠিক আছে, মানে পোলোর থেকে আমি একটু নিচেই বলবো। মানে এটা কোনো বলছি বলে এই নয় যে এটা কোনো পার্সোনালি কোনো ব্র্যান্ড প্রমোশন করছি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন নয়, মানে এটা জাস্ট আমি নিজের পার্সোনাল ওপিনিয়ন দিচ্ছি, কারণ এই কালারটা আমি নিজে পার্সোনালি অনেক বছর ধরে ইউজ করি, আর আমি এইটা করে মানে ক্যামেলের থেকে এটা বেটার বলে আমার মনে হয়েছে, বলে আমার মনে হলো যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করা দরকার। তো হ্যাঁ, এই কটা জিনিসই আছে, মানে মেনলি ছোটো ছোটো অল্প অল্প করে এই স্টেপগুলো নিলেই হয়তো মানে এবার প্র্যাকটিস করলে তোমাদের ড্রয়িংয়ের রেজাল্ট ইম্প্রুভ হবে, তোমরা সেটা দেখতে পাবে। এছাড়া এই স্টেপগুলো খুবই বেসিক স্টেপ, এগুলো মানে মনে রাখার মতো এমন কিছুই নেই, যত তোমরা প্র্যাকটিস করবে নিজেরা ঘরে, তো সেই হিসাব মতো এইগুলো ডে বাই ডে এগুলো ইম্প্রুভ হয়ে যাবে। তো আর কিছু বলার মতো আর কিছুই নেই, খুবই সামান্য একটা টপিক। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যে যে পয়েন্টসগুলো কভার করলাম আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ইন ফিউচার তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমরা কী টপিকের ওপর ভিডিও দেখতে চাইছো, বা কী টপিকের ওপর একটু এরকম আরও কিছু পয়েন্টস দিলে বা ডিসকাস করলে ভালো হয় তোমরা বলতে পারো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। তো তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আর এটা যেহেতু প্রথম ফেস ক্যাম ভিডিও, হয়তো পুরোপুরিভাবে পারফেক্ট হবে না আমি জানি, বাট স্টিল আই ট্রাইড মাই লেভেল বেস্ট। অ্যান্ড তোমরা জানাতে পারো যে কোথাও কোনো ভুল ত্রুটি হলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো, আর তোমরা ডিসক্রিপশন বক্সে বা চ্যানেলের অ্যাবাউট সেকশনের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস পেয়ে যাবে, তো তোমরা সেখানে গিয়ে আমার আরও অনেক পেন্টিংস আছে সেগুলো ফলো করতে পারো। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিও। Thank you.